সো ফ্রেন্ডস আমরা এই ভাইয়ের আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো তো আমরা অলরেডি ওনার গ্রেট ফোর বালনেস রয়েছে তিন হাজার ফলিক্যাল এফ ই টেকনিকে আমরা করবো মাথার পেছন থেকে নেব তো আমরা ওনার মার্কিংটা করেছি তো মার্কিংটা করেছি সেটা আবার ওনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমাদের মার্কিংয়ের সায়েন্টিফিক এক্সপ্লানেশানটা সেটা ওনাদেরকে ওনাকে আমরা বোঝাবো তো ভাই এইটা দেখুন আপনার ফটো হ্যাঁ তো এটা আমরা মার্কিং করেছি আপনার গ্রেট ফোর অব্দি রয়েছে পুরো পেছনে অবধি আমরা হচ্ছে মার্কিং করেছি হ্যাঁ পেছনে অব্দি মার্কিং করেছি এরপরে এই যে ফ্রন্টাল উইং এরিয়াটা রয়েছে তারপর হচ্ছে সেন্ট্রাল জোনটা রয়েছে তারপর হচ্ছে ব্যাক জোনটা রয়েছে তিনটে জোনে আমরা ডিভাইড করেছি ফ্রন্টাল উইং এরিয়া যেটা এখানে আমরা সবথেকে বেশি ডেন্সিটি দেব এবং তারপরে সেন্ট্রাল এবং ব্যাক জোনে কিন্তু আপনার বেবি হেয়ার রয়েছে এখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো প্লাস এই বেবি হেয়ারগুলো যাতে সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় তার জন্য মেডিকেশানস আপনাকে সার্জারি করে বলে দেবো এটা আপনার নর্মাল রেস্টিং ফেসে এই ফটোটা আমরা নিয়েছি এইবারে একটা ফটো দেখুন এই ফটোটাতে আমি এর পরে যে ফটোটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা কুঁচকোনো অবস্থাতে ফটো হ্যাঁ মাথাটা আপনি কুঁচকেছেন কুঁচকোনোর পরে দেখুন এই যে এই যে যেখানে কুঁচকোনোটা শেষ হয়েছে সেখানেই দেখুন আমার দাগটা ঠিক আছে এখানে দেখুন কোনো কুঁচকোনো নেই এখানে কোনো কুঁচকোনো নেই কিন্তু এই জায়গাটায় কুঁচকোনো রয়েছে তাহলে কুঁচকোনো যেখানে আছে এবং যেখানে নেই সেইখানেই কিন্তু হেয়ার লাইন এটা সব থেকে অ্যান্টেরিয়ার মোস্ট হেয়ার লাইন হলো তারপরে সাইডের দিকেও কিন্তু আমরা সেইভাবেই করেছি দেখুন এখানে কুঁচকোনো আছে এখানে কুঁচকোনো নেই আবার এইখানটাতে আমি দাগ দিয়েছি তাহলে কোনো যেখানে আছে এবং নেই এই দুটোর মাঝখানে আপনার হেয়ারলাইনটা হবে এটা ফ্রন্টাল ফটো এবারে সাইডের এই ফটোটা দেখুন এটাতে আপনার এই ফটোটাতে কিন্তু কোনো রকম কিছু নেই এর পরের ফটোটা কুঁচকোনো অবস্থায় নিয়েছি আপনি দেখুন এইখানে যে এই যে কুঁচকোনোগুলো রয়েছে এই যে কুঁচকোনোগুলো দেখতে পাচ্ছেন এইখানে দাগ এবং এর দেখুন কোনো কুঁচকোনো নেই তো এইটা হচ্ছে হেয়ারলাইনের যেখানে হেয়ারলাইনটা হবে সেই জায়গাটা কিন্তু এই জায়গাটাতে হওয়া উচিত তারপরের ফটোটা আপনার লেফট সাইড থেকে নিয়েছি সেখানে দেখুন এই যে কুঁচকেছেন আপনি দেখুন যেখানে কুঁচ কোনো দাগ শেষ হচ্ছে সেখানে আমি হেয়ারলাইনটা করেছি তো এইভাবে সায়েন্টিফিক পদ্ধতিতে হেয়ারলাইনটা কিন্তু মার্ক করতে হয় বুঝতে পেরেছেন তো তো আপনাদের হেয়ারলাইন আমি মার্ক করলাম এবং আমরা এই টোটাল এরিয়াতে তিন হাজার কলিক্যাল আজকে ট্রান্সপ্লান্ট করব তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জিক্যাল প্রসিডিওর এফ টি প্রক্রিয়া এফইউই প্রক্রিয়া দুটোতেই আমরা করি মাথার পেছন থেকে আমরা চুল নিয়ে থাকি বিয়ার্ড এরিয়া থেকে নিয়ে থাকি বিভিন্ন টেকনিক পিআরপি মেডিকেশানস সার্জারির পরে কি করবেন করবেন না পেশেন্টের রেজাল্ট পেশেন্টের এক্সপিরিয়েন্স সমস্ত কিছু নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউবে আমার দেওয়া রয়েছে ভিডিওগুলো দেখবেন দেখলে পরে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন আর আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্টেড হন নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে আপনার খালি হয়ে যাওয়ার অংশ এবং যেখানে চুল রয়েছে ডোনার এরিয়া এবং রিসিপিয়েন্ট এরিয়া দুটো এরিয়ার ফটো পাঠিয়ে দেবেন আমি আপনাদের কতগুলো গ্রাফ লাগবে কীভাবে প্ল্যানিং করতে হবে কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার